আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের এখন দুপুর 1টা বেজে গেছে। আর একটু আগে জাস্ট আধা ঘন্টা হয়েছে আমি স্নান টান করে এসেছি,
এসে একটু এদিক সেদিক বসছিলাম, গড়ি সরি খাচ্ছিলাম খেতে খেতে, তারপর না এবার একটু তোমাদের সাথে কথা বলি, কারণ এখনই আমি নিচে যাব। আর কালকেই আমি তোমাদের বলেছিলাম যে তোজোর কালকে বাজেটা ছিল, তো কালকে যেহেতু সোমবার সবাই নিরামিষ খায়, তো তার জন্য কালকে নিরামিষভাবে বাজেটটা সেলিব্রেট হয়েছে। তো আর আজকে হবে আমিষভাবে সেলিব্রেট, মানে নিচে খাওয়া দাওয়া হবে। তো আজকে ইলিশ মাছ আনা হয়েছে, তো ইলিশ মাছ দিয়ে মা কী রান্না করবে সেটা আমি জানি না, গেলে জানতে পারবো কী হচ্ছে না হচ্ছে। আর যেহেতু রান্না নেই তার জন্য আজকে আমি একটু এক্সট্রা ঘরের কাজকর্ম সারলাম, মানে একটু ঘরে ঝুল টুলগুলো হয়েছিলো সেগুলো জানলাম, তারপরে ওয়াশিং মেশিনের পিছনটা, ও এইসব জিনিস তো আর সবসময় রোজের রোজ মোছা হয় না, ঝাড় ফাড় দেওয়া মোছা হয় না, মাঝে মাঝে সরিয়ে ছড়িয়ে মুছি। একদিন পর ওয়াশিং মেশিনটা সরিয়ে পুরো পিছনে মানে ধুলো ঝুল পরে একাকার কাণ্ড, যাক পরিষ্কার টরিষ্কার করেছি, করে সমস্ত কাজকর্ম সেরে ছেড়ে স্নান টান করে আসলাম এসে। আর আজকে ওয়েদারটা না খুব ভালো, মানে রোদ নেই আবার বৃষ্টিও নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার, ভালো। এইটা বৃষ্টি নেই বলতে বলতেই দেখো বৃষ্টি পড়ছে, জোরে না হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। যাই হোক, তাতান চলে গেছে নিচে, অনেকক্ষণ আগেই চলে গেছে, ও পরে ঠোরে উঠেই ওই 11:30 নাগাদ নিচে চলে গেছে, তখন থেকে নিচেই রয়েছে। আমি এখন যাবো, হলো অনেকক্ষণ বসে গড়িসড়ি করেছি, এবার যেতে হবে নিচে, চলো তাহলে। এই যে আজকে আমাদের রান্নার আয়োজন, মাছের তেল, এই মুড়োগুলো রেখে দেওয়া হবে, পরে কি হবে এটা পুঁইশাক, এটা পুঁইশাক হবে, আর আজকে মাছের তেল দিয়ে ভাতটা খাওয়া হবে। আর এইখানে হচ্ছে সর্ষে ইলিশ, এখানে কিছুটা রাখা আছে আর এখানে কিছুটা আছে, এই হচ্ছে আজকে আমাদের মেনু। বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, দারুণ ওয়েদার। আমার এরকম ভালো লাগে যে সব কাজকর্ম সারা, কোনো কাজের চাপ নেই, আর এই যে এই সময়টা যে বৃষ্টি দারুণ লাগে, এই বৃষ্টিটাকে বেশ ভালোভাবে এনজয় করা যায়। হ্যাঁ, আর যদি কি বলতো, মাথা যদি কাজের চাপ থাকে না যে এখন এটার পর ওটা করতে হবে, এই রান্না করতে হবে, এই ঘর মুছতে হবে, এই ঘর ঝাড় দিতে হবে, তখন আর ভালো লাগে না কি কোথায় বৃষ্টি পড়ছে কোথায় বৃষ্টি কমছে অতটা গুরুত্ব দিই না। এই যে কাজ বাজ নেই, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে মাছটা ব্যাপক ছিল, মানে মাছ তো ভালোই ছিল, মা রান্না করেছে দারুণ, বাইরে বৃষ্টি হচ্ছে ভালো, মেঘ ডাকছে শুনতে পাচ্ছ, তারা তোমাদের বৃষ্টিটা ভালো করে দেখাই। এই যে দেখ দারুণ বৃষ্টি হচ্ছে, গাছের ওপর তারপর পুকুরের ওপর বৃষ্টি পড়লে বেশি ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে পুকুরের ওপর, পুকুরে যখন বৃষ্টি পড়ে না যা লাগে না, হেভি লাগে, আর যদি পুকুরে মাছ থাকে সেই মাছ একদম উপরে উঠে আসে। কি বলতো, আমাদের যখন ভাড়া ছিলাম না, মানে আমাদের যখন এই বাড়ি ভাঙা হলো, বাড়ি ভাঙার পর তো আমরা যে যার মতো ভাড়া দিয়েছিলাম বাড়ি ভাড়া, তো আমরা এমন একটা বাড়িতে ভাড়া ছিলাম একদম বাড়ির মানে যেই ঘরটায় আমরা রুমে থাকতাম সেই রুমের একদম পাশেই পাঁচিল, আর পাঁচিলের পাশেই মানে পাঁচিলের গা ঘেঁষেই পুকুর,
মানে ভালো বড় পুকুর ছিল, আর সেই পুকুরে মাছও পুরো ভর্তি ছিল। আর যখনই এরকম বৃষ্টি পড়তো না, আর মাছগুলো সব মনে যেন উপরে উপরে উঠে এসছে, উঠে আসতো, এত ভালো লাগতো দেখতে। মনে হতো কি যে গিয়েই আমি মানে খাবলা দিলেই মাছ হাতে উঠে আসবে, ভালো লাগতো। বৃষ্টি পড়লেই ওরকম আমি ভালো মেটাচ্ছি, বৃষ্টি পড়লেই আমি ওখানে শুয়ে শুয়ে পুকুরে বৃষ্টি পড়া দেখতাম, দারুণ লাগে, দারুণ লাগে। আর ভালো লাগে গাছের ওপর বৃষ্টি পড়লে, গাছের ওপর বৃষ্টি পড়লেও গাছগুলো পুরো যেইটুকু ধুলো ধুলো থাকে পুরো পরিষ্কার হয়ে যায়, একদম সবুজে সবুজ লাগে, দারুণ লাগে। অনেকে বলে বৃষ্টি হলে মন খারাপ হয়, বৃষ্টি হলে ভালো লাগে না, কিন্তু আমার না বৃষ্টির দিন খুব এনজয় করতে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই ঘরে বসে, বাইরে থাকলে তখন ঝামেলা, খুব ঝামেলা। যারা বাইরে থাকে তাদের কষ্ট, কিন্তু যারা মানে আমার মতো এরকম যদি ঘরে বসে থাকি তাহলে বৃষ্টি যাতে ভালো লাগে। চলো আমাদের রাতের ডিনার কমপ্লিট। আর আজকে রাত্রে আমরা খিচুড়ি খেলাম, দেখতেই পেলে। আজকে না খিচুড়িটা মটর ডাল আর মুগ ডাল দুটো ডাল দিয়ে করেছিলাম, দেখবেন মটর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে করলে খিচুড়িটা বেশ টেস্ট হয়। আর লাস্টে একটু ভাজা মশলা আর ঘি দিয়েছি, ও অসাধারণ। খিচুড়িতে ভাজা মশলা দিলে যা টেস্ট হয় না, কিন্তু একটু যাদের একটু অ্যাসিডিটির সমস্যা আছে তাদের একটু প্রবলেম হবে, কিন্তু খেতে দারুণ হয়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আর খিচুড়ি অনেকটাই করেছি, ইচ্ছা করেই করেছি বেশি করে। সকালবেলা থাকলে আমাদের সুবিধা হয়, সকালবেলা ব্রেকফাস্টও ওটা দিয়েই হয়ে যাবে। আর আজকেও আমরা মানে তোজোর বার্থডে সেলিব্রেশন পার্ট টু হলো আর কি, পার্ট ওয়ান কালকে হয়ে গেছে নিরামিষভাবে, আজকে পার্ট টু হলো। আর আমার না বউ হাতেও এরকম পার্ট ওয়ান পার্ট টু হয়েছিলো, কারণ শনিবার দিন আমার বিয়ে পড়েছিলো, তো রবিবার এসছি, সোমবার বউ ভাত হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার যেহেতু নিরামিষ তাই জন্য সোমবার দিন নর্মালি যেগুলো মানে নিয়ম টিয়ম সে নিয়মকানুন সব পালন করা হয়েছিলো। আর মঙ্গলবার দিন মানে অনুষ্ঠান রিসেপশন পার্টি যেটাকে বলে সেটা হয়েছিলো আর কি, বউ ভাত মানে লোকজন এসেছিলো ঠেসছিলো। তো এই সোমবার পড়াতে বউ ভাতটাও দুদিন আমরা এনজয় করেছিলাম, তা আজকে মানে ওর বার্থডেটাও ঠিক সেরকমই হলো, দুদিন এনজয় হলো, কালকে হয়েছে আবার আজকে। আজকে অতটা সেরকম না, আজকে শুধু দুপুরেই খাওয়া দাওয়া হয়েছে, তবু একটা মানে
বলতে পে মানে মনের মধ্যে আনতে পেরেছি আর কিংবা তোমাদেরকে বলতে পেরেছি যে হ্যাঁ আজকে মানে খাওয়া দাওয়াটা কেন হচ্ছে, খাওয়া দাওয়াটা হচ্ছে কারণ তোদের বার্থডে উপলক্ষে, তাই না? এই হলো ব্যাপার। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাঘর সব পরিষ্কার, আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর শুতে যাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর আজকে কাকানকে আমি শুয়ে দিয়েছি, আজকে না আমার এখানে প্রচুর বাসন বেরিয়েছিল, মানে ওই খিচুড়ি করেছিলাম, আলু ভাজা আলু ভেজেছিলাম, সেই কড়াই চড়াই মানে অনেক কিছু থালা বাসন টাসন আনছি। তুমি শুয়ে পড়, আমার জন্য বসিস না, আমার আজকে এদিকে অনেক কাজ আছে। আমি আজকে শুয়ে দিয়েছি, এখন জানি না ঘুমিয়েছে নাকি, শুয়ে দিয়েছি কি ভালোভাবে তো শোয়নি, একটু বকেছি, না বকলে শুতো না, আমার কখন হবে ওই আমার জন্য ওয়েট করে বসে থাকে। যাই হোক শুয়ে দিয়েছি, এখন জানি না, আমি এখন যখন ফ্রেশ হয়ে যাবো এখন বুঝতে পারবো যে ও ঘুমিয়েছে কি আদৌ ঘুমায়নি। ঠিক আছে চলো তাহলে, টাটা।